শুভ দুপুরবেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে। এখানে আমাদের দাদা আছেন সমীরণ বড়ুয়া দাদা। বড়ুয়া দাদা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? এটা ব্যবসা প্রতিষ্ঠান তো আমাদের, আসলে আমি প্রতিষ্ঠানের ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠানের মালিক হলো অনুপ পারক। আসলে ওনার বাবা থেকে ব্যবসা প্রতিষ্ঠান, এটা 1984 সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান। আমরা অলরেডি হাফ সেঞ্চুরি করে গেছি আজ পর্যন্ত সাল হয়েছে। টিয়া টেকনার এবং কক্সবাজারের মধ্যে সর্বপ্রথম আমাদের এসপিনটা আমাদের এখানে প্রথম আর কি। কংগ্রাচুলেশন বড়ুয়া দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাটিয়াটি পাপা করে কিন্তু এই পয়েন্টের মধ্যে চলে আসছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে বড়ুয়া দাদা, কতটা জানেন? বর্তমানে ব্যবসা পরিস্থিতি বলতে তেমন আগের সাথে তেমন ভালো না। মানে মাঝে মধ্যে মাদার উদ্যোগ গতি, আবার মাঝে মধ্যে নিম্ন গতি, মাঝে মধ্যে ক্রেতা থাকে না, মাঝে মধ্যে মানে তো আবার অসহযোগ আন্দোলন চলছে, এরা লকডাউন ছিল, এই পরিস্থিতিতে পুরো ব্যবসাটা এখন এলো। ওর ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য চ্যানেলে। আমি সাংবাদিক পড়াত ভাই আপনার সঙ্গে আছি এবং সাংবাদিক এখানে আমাদের সিমিয়া আপু আছেন। ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষক করেসপন্ডেন্ট হিসাবে আপনি আছেন। বড়ুয়া দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে চাল যে আসা হয়েছে এগুলি কোথায় কোথায় থেকে সংগ্রহ করেছে? যেখানে যে জেলায় দেখা যায় আতপ আমাদের পদ্মা হয়, ওখান থেকে এসে আমরা এখানে 20 টাকা 10 টাকা প্রতি মাসে লাভ করতে পারবো। ওই জায়গা থেকে আমরা ঠিক কালেকশন করে থাকি আতপ চাল। বিশেষ করে আমাদের লক্ষ্মী দাদা সম্পর্কে যদি বলতে হয় দাদা, এখান থেকে আপনার ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছেন দাদা? এখান থেকে ডেলিভারি আমাদের বিভিন্ন মুদির দোকান আছে, এমনি পাইকারি ব্যবসায়ী আছে, তারপর আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে ছোটোখাটো মানে মুদির দোকান এখানে যাই। অ্যাজ এ ম্যানেজার হিসাবে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে যে আপনার চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন? সেটা খুবই ভালো লাগতেছে। শ্বশুরবাড়ি যাওয়ারে আতপ চাল নিয়ে যাওয়ারে তাহলে জামাই বাবু জামাই আদর পাওয়া যাবে। দাদা, অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আজকে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে বর্তমান সরকার আজকে পদ্মা সেতু করেছে, কর্ণফুলী টানেল করেছে এবং দেশকে এটা উন্নয়নের শিওরে নিয়ে আসছে। তো এই যে আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিয়েছেন আপনাদের নিজস্ব অর্থায়ন থেকে যে আজকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এয়ারপোর্ট, তারপর হচ্ছে যে রেলওয়ে স্টেশন যে হয়েছে সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আসলে মানে ধরতে গেলে আমাদের সরকার আসলে দেশের উন্নয়নের দিকে তো এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, হয়তো এটা কারো সহ্য হচ্ছে না। মানে এগুলা তাদের সহ্য করে তারা বিশৃঙ্খলা করতে চেষ্টা করতেছে, মানে সরকারের দুর্নাম করার জন্য বা সরকার পতন করার জন্য কতগুলো দুষ্কৃতকারীরা চেষ্টা করতেছে, এছাড়া আর কিছু না। যেমন ধরো গত যে গত যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের সাথে মানে যেটা সংসদের যে কোনো সম্পর্ক নাই, হয়তো এটা দুষ্কৃতকারীরা করেছে। ছাত্র আন্দোলনের যে দাবিটা সেই দাবিটা অলরেডি সরকার মেনে নিয়েছে। আমি আপনার সম্পর্কে যদি বলি তাহলে কবির ভাষায় গল্প বলবি বল উন্নত মমসি শিরিনে হারিও নত শির শিকড়ি মাতৃ ভুলক দোলক গোলক বেধিয়া ক্ষুদা আরাসন আরশ্চে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিযাত্রী। কে বলেছে? মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে আমাদের বড়ুয়া দাদা মজিব সেন হিসেবে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের সনাতন মজিব সেনা এবং বড়ুয়া দাদা সাক্ষাৎকারটা আমাদের টিভি চ্যানেল থেকে দেখে নেবেন 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল এবং চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক পড়াত ভাই বিদায় রেখে টানছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। অবশ্যই, বাহ।